আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরিন ব্লগ। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই পছন্দের একটি আমার রেসিপি শেয়ার করব, কলিজা ভোনা। অনেকে আছে যে কলিজা খেতে পারে না বা পছন্দ করে না, কারণ কলিজাতে একটা গন্ধ থাকে বা টেস্ট তেমন ভালো আসে না, যার জন্য অনেকে এটাকে অপছন্দ করে। আর সেই সকল মানুষদের পছন্দ করতেই আজকে আমার এই সহজ রেসিপি এবং অনেক পারফেক্ট করে তৈরি করে দেখাবো, যাতে করে কলিজার দুর্গন্ধ, বাজে স্মেল যা থাকে সব চলে যাবে। তার সাথে আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কলিজা ভোনার জন্য আমি এখানে 250 গ্রামের মতো কলিজা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বাড়ায় কমায় নিতে পারেন। আমি এখানে অল্প করে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের সেপ অনুযায়ী দিতে পারেন। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। পানিটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পানিতে আমরা কলিজাটা দিয়ে একটা বলক উঠিয়ে নিব। পানিতে বলক চলে আসছে, এ পর্যায়ে আমরা কলিজাগুলো দিয়ে দিব। এতে করে হয় কি, কলিজার যে বাজে গন্ধ থাকে আর কলিজার যে রক্ত থাকে সেগুলো কিছুই থাকবে না, এই জিনিসটা দূর হয়ে যাবে। এখন আপনারা রান্না করবেন এই প্রসেসিংটা করতে হবে, তা না হলে যে অনেকেই পছন্দ করে না, যে কারণে কলিজার যে সমস্যাটা থাকে এটা দূর হয়ে যাবে, অবশ্যই এটা করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন উপরে ফেনা তৈরি হচ্ছে, এটা একটা চামচের সাহায্যে উঠিয়ে ফেলতে হবে। আর কলিজাটাকে ভালো করে পানি থেকে নামানোর পর পরিষ্কার করে নিতে হবে। কলিজাটা ভালো করে পরিষ্কার করে ঠান্ডা পানিতে ধুয়ে আমি সাইডে রেখেছি। এখন চুলা একটা ফ্রাই প্যান দিয়ে সেখানে আমি 1/2 কাপের মতো তেল দিচ্ছি। দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে একটা ব্রাউন কালার আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিব। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ, 2টি তেজপাতা ব্যবহার করেছি। আপনারা পরিমাণে বেশি নিলে সেক্ষেত্রে আমি যে পরিমাণগুলো এখানে বলবো সেগুলো বেশি করে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা ব্রাউন কালার হয়ে আসছে, অবশ্যই পেঁয়াজটা ব্রাউন কালার করে নিতে হবে, তা না হলে কলিজা ভোনা পারফেক্টলি করতে পারবেন না। সামান্য একটু পানি অ্যাড করব, তা না হলে আমরা যে মশলাগুলো এখন অ্যাড করব সেগুলো পুড়ে যেতে পারে। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি যেহেতু একসঙ্গে বাটি সেই জন্য 2 টেবিল করে দিচ্ছি, তো আপনারা চাইলে 1 চামচ করেও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ি, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ি, সাথে আরও অ্যাড করছি 1.5 চামচের মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মাংসের মশলা, সাথে আরও দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, সাথে আরও দিব ধনিয়া পাউডার 1/2 চামচ। এই উপকরণগুলো 1/2 চামচ করে দিচ্ছি কারণ আমার পরিমাণটা কম, আপনাদের বেশি হলে একটু বেশি করে দিতে হবে। এখন সবগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। না, যে কোনো মাংস জাতীয় খাবার যখন রান্না করবেন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলা কষানোর উপরে মাংসের আসল টেস্টটা নির্ভর করে। তো আমি এখানে মশলাটা 3-4 মিনিট কষানোর পরে এখানে সেই পরিষ্কার করে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই কলিজাটা এই মশলাতে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিব। এই মশলাতে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে সামান্য একটু পানি অ্যাড করব। দেখতে পাচ্ছেন এই মশলাতে 2-3 মিনিট কষানো হয়ে গেলে আমরা 1/2 কাপের মতো পানি অ্যাড করব। যেহেতু আমরা আগে কলিজাটাকে ভালো করে বলক তুলে নিয়েছি এবং কলিজার দুর্গন্ধটা দূর করে নিয়েছি, এখানে আর বেশি জাল করার প্রয়োজন পড়বে না। এই 1/2 কাপ পানিতে ভালো করে কলিজাটাকে আমরা কষিয়ে রান্না করে নিব। পর্যায়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, তারপর আবার ঢাকনাটা উঠিয়ে ফেলব। কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচটা কলিজায় একটা বাড়তি স্মেল এবং স্বাদ আনবে। এখন আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলা জালটা মিডিয়াম হাইটে, পানি শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কলিজা রান্নার প্রায় হয়ে এসেছে। আর একটু পর আমরা চুলা জালটা অফ করে দিব এবং এখানে শুকনো জিরা ভাজা দিয়ে আমরা পরিবেশন করব। কালারটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে। জালটা এ পর্যায়ে অফ করে দিয়ে এখানে 2 টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা করতে হবে, তা না হলে কিন্তু কলিজার আসল টেস্টটা পাবেন। আর আমার রেসিপি হুবহু ফলো করে যদি আপনারা কলিজা বাসা ভোনা করেন তাহলে সবাই আঙুল চেটে পুটে খাবে। ভোনাগুলো একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। কালার দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই কলিজা ভোনা। রুটি, পরোটা বা নানের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এ গেল মজাদার কলিজা ভোনা। যারা কলিজা একদমই খেতে পারে না তারা আমার রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখুন, আশা করি কলিজার ভোনা রান্নার প্রেমে পড়ে যাবেন আর বারবার তৈরি করে খাবেন। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।
আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।